বিএনপির উদ্দেশ্যই হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা, সেই উদ্দেশ্য নিয়েই তারা আন্দোলন আন্দোলন খেলার চেষ্টা করছে, যদি বা জমাতে পারছে না। কারণ হচ্ছে ওনারা এর আগে চেষ্টা করেছিল খালেদা জিয়া অসুস্থ, বিদেশ না নিলে মারাই যাবে, এটি বলে তারা চেষ্টা করেছিল জনগণকে সম্পৃক্ত করার জন্য, পারে নাই। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে, করোনার প্রেক্ষিতে পৃথিবীময় সংকট চলছে, সেটি থেকে বিচ্ছিন্ন, পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপ বাংলাদেশ নয়। এই প্রেক্ষাপটে তারা এখন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে। তাদের এই বিশৃঙ্খলা, হুমকি আর আন্দোলন আন্দোলন খেলা, এগুলো আমাদের কাছে মোকাবেলা করার কোনো ব্যাপার নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের এই বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য নাই। তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা, তারপর হচ্ছে তারেক রহমানের শাস্তি আর খালেদা জিয়ার স্বাস্থ্য, আর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, এর মধ্যেই ওদের রাজনৈতিক ঘুরপাক খাচ্ছে। বিদেশি শিল্পী দিয়ে যদি এরকম বিজ্ঞাপন বানানো হয়, তাহলে শিল্পী পিছু ট্যাক্স ভ্যাটের বাইরে আরও প্রতি শিল্পী পিছু 2 লক্ষ টাকা করে সরকারকে কর দিতে হবে, এক্সট্রা কর, এবং পাশাপাশি যারা প্রদর্শন করবে তাদেরকেও একটি টাকা দিতে হবে, এবং সেটি ডাবিংকৃত বিজ্ঞাপন চিত্রের জন্য প্রযোজ্য হবে। কারণ বাইরে বানিয়ে এনে এটাকে আবার ডাবিং করে, বিশেষ করে যে সমস্ত পণ্য, যেমন দেখা যায় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে পণ্য, একটা বিজ্ঞাপন বানায় সেটি বিভিন্ন দেশে ডাবিং করে চালায়, এটি কিন্তু অনেক দেশে করতে দেয় না। তা আমাদের দেশে কেন হবে সেটি? আমরা সেটির লাগাম টেনে ধরতে চাই, কারণ আমাদের দেশের শিল্পীরা অনেক মেধাবী, ভালো, নির্মাতারাও ভালো, যাতে আমাদের দেশের শিল্পী এবং শিল্প দুটিই উপকৃত হয়, সেজন্যই আমরা এই উৎসব নিয়েছি।